হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্প্যাগেটির খুবই সহজ একটি রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। সবার প্রথমে স্প্যাগেটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে, এই জন্য আমি প্রায় 2 লিটার জল নিয়ে নিয়েছি আর তাতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে স্প্যাগেটিগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, জলটা অবশ্যই ফুটন্ত হতে হবে আর স্প্যাগেটিগুলোকে ভেঙে নেওয়া যাবে না, ওগুলোকে আস্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 15 মিনিট সময় লাগে স্প্যাগেটিগুলোকে একদম খুব ভালো মতো সেদ্ধ করে নিতে। প্রায় 12 থেকে 15 মিনিট পর স্প্যাগেটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা স্ট্রেইনারে করে স্প্যাগেটি থেকে জলগুলো একদম ঝরিয়ে নিতে হবে। এবার এখানে নিয়েছি 1 কাপ বোনলেস চিকেন, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, 2 টেবিল চামচের মতো লেবুর রস আর 1/2 চামচেরও কম নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া। এর সাথে আরও অ্যাড করছি 1/2 চামচেরও কম রসুনের পাউডার আর আদার পাউডার। এবার খুব ভালো করে মিক্সড করে রেখে এটা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে একটা কড়াইতে প্রায় 6-7 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলো একদম ব্রাউন করে ভাজা যাবে না, রসুন থেকে যখন হালকা একটা স্মেল বের হবে তখনই রসুনের মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে 2 মিনিট ভেজে নিতে হবে শুধুমাত্র এর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে জল বের হয়ে আসবে। এবার অ্যাড করছি 7 মতো লবণ, 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়া, 1/2 চামচেরও কম চিলি ফ্লেক্স, 5-6টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 চামচের মতো হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে খুব ভালো করে মশলাগুলো এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1টা সবুজ ক্যাপসিকাম, দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে। এবার অ্যাড করতে হবে জল, 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর মশলাটাও খুব ভালো মতো রেডি হয়ে গেছে, তেলগুলো বেশ ভেসে উঠেছে উপরে। এবার এর মধ্যে স্প্যাগেটি অ্যাড করতে হবে, অল্প অল্প করে স্প্যাগেটি দিয়ে সসটার সাথে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে আবার বাকি কিছু স্প্যাগেটি যে রয়েছে সেগুলো অ্যাড করে দিব। সবগুলো স্প্যাগেটি মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর আজকের স্প্যাগেটির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সহজভাবে আর খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।